গেল 4 বছরের ব্যবধানে 42,000 ডেঙ্গু রোগী কমেছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সকালে মালিবাগ মোড়ে গণশৌচাগার উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। আরও বলেন, এবার মৌসুম আসার আগে ডেঙ্গুর পূর্বাভাস থাকায় বিভিন্ন সরকারি বেসরকারি অফিস ও থানাগুলোতে অগ্রিম অভিযান চালানো হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি ঢাকার বাইরে থেকে আসা রোগীদের তথ্য আলাদা করে দেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া 21 মে সমস্ত স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময় করে অভিযান পরিচালনা করা হবে বলে জানান দক্ষিণ সিটি মেয়র। 2019 সালের থেকে আমরা 42,000-এর মতো রোগী আমরা কম রাখতে পেরেছি। এই মৌসুমে পুরো কর্ম পরিকল্পনা আমরা সাজিয়েছি। আমরা ইনশাআল্লাহ সকল প্রস্তুতি যথাসময়ে সম্পন্ন করব এবং ডেঙ্গু মোকাবেলায় এবং মশার বিস্তার মোকাবেলায় আমরা যথাযথভাবেই আগের বছরের থেকে আরও বেশি আমাদের কর্ম পরিকল্পনা পরিধি আমরা বৃদ্ধি করেছি।